বজালির শীর্ষ আরক্ষী বিষয়ক ধন দাবি কাণ্ড, পাঠশালাত সিআইডির দলের অভিযান, ডিএসপি পুষ্কল গগৈ, দালাল কিশোর বরুয়া, এসআই দেবজিৎ গিরিক লগত লয় অভিযান সিআইডির, তিনিওরে স্বীকারোক্তির ভিত্তিত অভিযান সিআইডির, কিশোর বরুয়ার বাসগৃহর পর সিসিটিভি হার্ডডিস্ক সংগ্রহ করলে সিআইডিয়ে, সিআইডির হইতে একটা সাইবার টিমও উপস্থিত আছিল এই অভিযানত। ইয়ার পূর্বে পুষ্কল গগৈর ভাড়াঘরতে তালাচী চলায় সিআইডির দলটোয়। এস আই দেবজিৎ গিরির বাসগৃহত চলিল সিআইডির তালাচী। দালাল কিশোর বরুয়ায় লাভ করছিল 1 কোটি টাকা। এই 5 কোটি টাকা এগারী সুপারি মাফিয়াক দাবি করা চক্রটর গ্রেপ্তার করার পিছত এতিয়া গোটেই ঘটনাটোর তদন্ত সিআইডিয়ে ক্ষিপ্রতরে আগুয়াই লৈ গৈছে। এইদরে গ্রেপ্তার হওয়া এগারী ডিএসপি পুষ্কল গগৈ, দালাল কিশোর বরুয়া, এস আই দেবজিৎ গিরিক লগত লৈ কালি বজালিত অভিযান চলালে তদন্তকারী সিআইডির দলটোয়ে। পুষ্কল গগৈর ভাড়াঘর, তার সমান্তরালক দেবজিৎ গিরির বাসগৃহত অভিযান চলালে এই সিআইডির দলটোয়ে। আর সাইবার টিমক লগত লৈ কালি সিসিটিভির হার্ডডিস্ক সংগ্রহ করলে তদন্তকারী দলটোয়ে।